বেশ কয়েকদিন ধরে হচ্ছে গরম পড়তে শুরু করেছে। তো এই গরমের মধ্যে মানে প্রচণ্ড রোদ আর কি, রোদের জন্যই গরম। তো গরমের মধ্যে একটু আসলাম এই নদীর পাড়ে, এর আগেও এসেছি, মানে প্রতিদিনই আসি বলতে গেলে। তো এখানে আসলে ভালোই লাগে, নৌকা নিয়েও ঘুরতাম। এই যে নৌকাটা দেখা যাচ্ছে, নৌকাটা এখন ভেঙে গেছে, যার কারণে নদীতে যাওয়া সম্ভব হচ্ছে না। তো যখন ভালো ছিল তখন নৌকা নিয়ে নদীর মধ্যে এদিকটাতে অনেক ঘুরেছি। তো ইউটিউবেও দিয়েছি, ফেসবুকে দিয়েছি, অনেকেই দেখেছেন। তো আজকেও আসলাম, এসে একটা নতুন জিনিস দেখলাম, নতুন না অবশ্য প্রতি বছর দেখা যায়, তো একটা আকর্ষণীয় জিনিস দেখলাম, যেটা আমার কাছে খুবই মানে আমার কাছে আকর্ষণীয়। সবাই এটাকে অবশ্যই মানে আগ্রহ আছে এটার প্রতি, কারণ হচ্ছে মানে সুন্দরবন থেকে যে মধু, তারপরে মাছ, তারপরে আরও কাঠ গোলপাতা সংগ্রহ করা হয়, মূলত সেগুলো কোথায় যায়? তো এইটা নিয়েই হচ্ছে আমার এই ভিডিওটি। তো আমি এখানে আসার পরে, এই নদীর পাড়ে আজকে আসার পরে দেখছি যে এই যে বড় বড় ট্রলারে করে, এই যে দেখা যাচ্ছে একটা ট্রলার আসছে, তো এইটাতে করে হচ্ছে সুন্দরবন থেকে গোলপাতা নিয়ে আসা হয়েছে। তো এর আগেও এটার আগে আরও দুইটা ট্রলার এসেছে আমার এদিকটাতে দেখা যাচ্ছে। এই যে জাহাজটা, এই জাহাজের পেছন সাইডে এই যে দেখা যাচ্ছে ছোট করে এখানে এটা আসছে, আর একটা এই জাহাজটার পিছনে হচ্ছে পড়েছে। তো এই তিনটা দেখলাম সকাল থেকে। তো বছরের এই যে সময়টা, এই সময়টাতে হচ্ছে যারা হচ্ছে গোলপাতা সংগ্রহ করে সুন্দরবন থেকে, তারা গোলপাতা কেটে হচ্ছে এই যে বাগেরহাটের দিকে নিয়ে আসে এই নদীতে করে। তো এনে হচ্ছে গোলপাতাটা এখানে বিক্রি হয়, এখান থেকে আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে চলে যায়। তো গোলপাতা থেকে আসলে কি করা হয় সেটা অনেকের প্রশ্ন জাগতে পারে। গোলপাতাটা মূলত ঘরের ছাউনিতে ব্যবহার করা হয়, মানে ঘরের যে কাঁচা বা আধা কাঁচা যে ঘরগুলো আছে সেই ঘরের যে ছাদ যেটা, সেটাতে ব্যবহার করা হয়। তো গোলপাতার যে ব্যবহার সেটি এক সময় গ্রাম বাংলায় প্রচণ্ড পরিমাণ ব্যবহার হতো। আমাদের এই অঞ্চলেই হচ্ছে গোলপাতার ব্যবহারটা খুব বেশি ছিল এক সময়। তো পরবর্তীতে দেখা গেছে টিন আসার পরে হচ্ছে এটার ব্যবহারটা অনেকটা কমেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এখনও গোলপাতার ব্যবহার রয়েছে, যেমন গ্রাম অঞ্চলে যে মানুষ গরুর যে খামার করে, তো সেগুলোতে গোলপাতা ইউজ করে, কারণ গোলপাতা ইউজ করলে হচ্ছে সেই ঘরটা ঠান্ডা থাকে এই জন্য। তো আমি একটু আমার এই ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে জুম করা যায় না, যার কারণে আমি দেখাতে পারছি না। তো এই জন্য আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো আসলে ট্রলার মানে কী পরিমাণ গোলপাতা ট্রলার করে আনা যায় এবং আনেন তারা। দর্শক, এই হচ্ছে গোলপাতার সেই ট্রলারটি, বিশাল আকৃতির এই ট্রলারটি পিল পিল করে আসছে, মানে খুব স্লো গতিতে গোলপাতা নিয়ে আসছে। সুন্দরবনে এই যে গোলপাতা সংগ্রহ করতে যারা যায়, এরা কিন্তু মানে একদিন দুই দিনের টার্গেট নিয়ে যায় না, অবশ্য দেখা গেছে তাদের মাস লেগে যায়, কারণ সুন্দরবনের গহীন থেকে এই গোলপাতাগুলো তারা সংগ্রহ করে নিয়ে আসে। এবং এই গোলপাতার সঙ্গে কিন্তু অনেক শ্রমিক জড়িত, অনেক মানুষের কর্মসংস্থানও হয়েছে এটার মাধ্যমে। একটা জিনিস কিন্তু খুবই মানে ভালো লাগে, সেটা হচ্ছে বাগেরহাটের এই এই যে নদী কেন্দ্রিক যে মানে ব্যবসা বাণিজ্য এখানে গড়ে উঠেছে, একটা বন্দরের মতোই প্রায়টা, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে কিন্তু অনেক জাহাজও আসে, গোলপাতা যে ট্রলারগুলো দেখাচ্ছি এটা তো আগে থেকে আসতো, সুন্দরবনের বিভিন্ন সম্পদ এখানে নিয়ে আসা হতো ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু এখন বর্তমানে দেখা যায় এই নদীতে এই যে বড় বড় জাহাজগুলো আসে বালু, তারপরে আরও বিভিন্ন রকমের পণ্য নিয়ে। আর এই যে গোলপাতা যে ট্রলারটি দেখা যাচ্ছে এখানে, এই ট্রলারটি হচ্ছে কিছুক্ষণ পরে আনলোড করা হবে এখান থেকে। বেশ কিছুদিন ধরেই ভাবছি যে একটু সুন্দরবন যাব, তো আসলে নানান ব্যস্ততার জন্য সুন্দরবনে যাওয়া হয় না, তো যাব ইনশাল্লাহ। আর এই যে গোলপাতার যে ট্রলার, আমার এক রিলেটিভ আছে, তারাও হচ্ছে এই গোলপাতা সংগ্রহ করেন সুন্দরবন থেকে। যদি সম্ভব হয় তাদের সঙ্গে সুন্দরবনে গিয়ে কীভাবে এই গোলপাতা সংগ্রহ করা হয় সেটাও দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।